সকলকে একবার মনে করিয়ে দিই, আমরা বললাম না যদিও সকলের মনে আছে, তবু পরিচালনায় সহযোগিতা করুন। প্রথম এই শুভ কর্মে ব্রতী হয়েছি আপনাদের আজকের এই শুভ অনুষ্ঠানে সূচনা লগ্নে আমরা কিছু শুভ সূচনা হবে। আমরা দেখছি আমাদের উপস্থিত রয়েছেন আমাদের আনন্দিত হলাম যে আমাদের এই পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে আরো একটি আশ্রম নির্মাণ হতে চলেছে। অলরেডি একটা আশ্রম নির্মাণ হয়েছে আমাদের নেতাজি পল্লীতে এবং সেখান থেকে দক্ষিণাঙ্গনগরে হচ্ছে, কিন্তু এখানে এসে যেটা সমস্যা আমি দেখলাম যে আশ্রমটার জন্য একদিকে যেরকম রাস্তার অভাব রয়েছে ঠিক তার সাথে জায়গার পরিমাণটাও খুব ছোট হয়েছে। এবং সুনীল বাবু খুব বড় মনের মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন দান ধ্যান উনি করে থাকেন। কিছুদিন আগেই ওনাদের একটা ট্রাস্টি বোর্ড আমাদের পৌরসভার যে একটা ট্রাক টার্মিনাস হচ্ছে ট্রাক স্ট্যান্ড, ট্রাস্টি বোর্ডের সদস্য সুনীল কাকু ছিলেন, তিনি তখন খুবই সহযোগিতা করেছেন এবং তিনি আমাদের যে নাটমন্দির রয়েছেন সেই নাটমন্দিরেও একটা বড় অ্যামাউন্ট সুনীল কাকু যদি অনুমতি দেয় আমি টাকার কথাটা বলতে পারি, তিনি নগদ 7 লক্ষ টাকা সেখানে দিচ্ছেন সেখানে জগন্নাথ মন্দির রাধাকৃষ্ণ মন্দির নির্মাণের জন্য। আমি এই পাড়ার একজন সদস্য হিসাবে এই মন্দির কমিটির একজন সদস্য হিসাবে সুনীল কাকু অনুরোধ করব, সুনীল কাকু একটু আপনি দেখুন, কারণ গোটা পৃথিবী তো ভগবান শ্রীকৃষ্ণের, মাত্র 2 কাঠা জায়গাটা অনেকটাই কম হয়ে যায়, যদি আপনি একটু ভাবেন এই আশ্রমের জন্য এত মানুষ আপনার জন্য সবাই আশীর্বাদ চাবে। সুনীল কাকুর খুব কষ্ট, সুনীল কাকুর শরীরটা খুব খারাপ এবং মাঝে ওনার একটা বাড়িতেও দুর্ঘটনা ঘটে গেছে, উনি খুব বেদনা নিয়ে রয়েছেন এবং শারীরিক কষ্ট রয়েছে, মাথার মধ্যে একটু প্রবলেম হচ্ছে, বুকে একটা বিস্ফোরণ টাইপের হয়েছে, উনি ওষুধ খাচ্ছেন। আমরা সবাই মিলে এই রাস পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা আগামীকাল আজকেও প্রভুর কাছে বলবো যে আমাদের সুনীল কাকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং ওনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা যাতে প্রভু ঠিক করে দেয়, আগামীতে সুনীল কাকুর সহযোগিতা যেন আমরা সবসময় পাই। এবং আমার বিশ্বাস সুনীল কাকু যে 2 কাঠা জায়গার কথা বলেছে আজকে সেটা আরেকটু বাড়িয়ে দেবে। তার সাথে সুনীল কাকু আর একটা কথা বলেছে, সুনীল কাকুর মতো এখানে আরো একজন বিশিষ্ট ব্যবসায়ী রয়েছে আমাদের গোপালদা, পেছনে তারও জমি রয়েছে, আমি গোপালদাকে অনুরোধ করব গোপালদাও যদি আশ্রমের জন্য কিছু সহযোগিতা করে
বাকি রাস্তাঘাট লাইট আমরা পৌরসভা থেকে করে দেব এবং আমিও কথা দিচ্ছি মন্দির যখন নির্মাণ হবে আমি ব্যক্তিগতভাবে যতটা পারবো সাহায্য করব এবং তার সাথে এখানে আমাদের যিনি দাদু রয়েছেন দাদুকেও বলবো যে এই আশ্রমটা যাতে ঠিকঠাক দেখভাল করে উনি অনেক গুণী মানুষ পুরাতন মানুষ কিভাবে চলবে সেই আশ্রমের তিনি একটা যেভাবে চলবে সেই গাইডলাইন যেন উনি একটা দিয়ে দেন এবং আশ্রম কর্তৃপক্ষকে আমি বলবো খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা পার করুন এবং নিজেদের মধ্যে কোনো যেন ভুল বোঝাবুঝি না হয় সেইভাবে আপনার অনুষ্ঠানটা পালন করুন আমি সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে আগাম রাস পূর্ণিমার শুভেচ্ছা নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকুন।